লিটল টাটা গ্রুপ নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আছেন দেশ টিভির সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে যাব আপনাদের সঙ্গে আলোচনায়, তবে তার আগে যথারীতি কয়েকটি খবর জানিয়ে আসব দর্শকদের। দর্শক, সংবাদ সম্প্রসারণে আজকে আমার অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আছেন দেশ টিভির সম্পাদক সুকান্ত গুপ্ত অলক এবং আরও আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। করোনা মহামারীর কারণে অতিথিরা স্টুডিওতে না এসে অনলাইনে যার যার অবস্থান থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আমাদের সংবাদ সম্প্রসারণে। আজকের আলোচনাটি আমরা শুরু করতে চাই যেহেতু আগামীকাল 15ই আগস্ট এবং আজকে রাত 14ই আগস্ট, এই রাত থেকে আসলে মূল পরিকল্পনা শুরু হয়েছে। আমাদের সঙ্গে আমরা একজন নির্ধারিত অতিথি যারা আছেন তার বাইরেও আমরা মুজাহিদুল ইসলাম সেলিমকে রেখেছি, তার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে 14 তারিখ রাত, অর্থাৎ এখন যে সময় আমরা আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক এইরকম সময়ে বা ঠিক এইরকম সময় থেকে শুরু করে রাত 10টার মধ্যে আসলে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায় বিকেল থেকেই, এবং এইরকম সময় আমরা দেখি যে ট্যাঙ্কগুলো বের হতে থাকে এবং বঙ্গবন্ধু পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমরা এটাও জেনেছি যে বঙ্গবন্ধু আসলে আজ করতে পেরেছিলেন যে কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু সেটি যে তার উপরেই হতে যাচ্ছে সেটি তিনি আজ করতে পারেননি। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে বঙ্গবন্ধু যেহেতু আজ করতে পেরেছে, এই রাতের এই ঘটনাটি কেমন ছিল এবং আপনারা ছাত্র সমাজ সে সময় আজ করতে পেরেছিলেন কিনা যে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে। ধন্যবাদ। আমি প্রথমে এই বছরটা বঙ্গবন্ধুর শতবার্ষিক মুজিব বর্ষ হিসেবে পালন করা এবং আগামীকাল 15ই আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুকে স্মরণ করার এটা একটা উপলক্ষ, প্রত্যেক বছরই সেটা আমরা করে থাকি। আমি প্রথমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি প্রথমে আমি বলতে চাই যে এই ঘটনা বঙ্গবন্ধু আজ করতে পেরেছিলেন আমার মনে হয় না এটা ঠিক, বরং উল্টাটা ঠিক। কেননা 15ই আগস্টের মাত্র দিন কয়েক আগে আমার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয় এবং নানা গল্প ছলে তিনি বলেন যে তোমাদের পার্টির নেতারা আমার কাছে এসেছিল পরশুদিন আমাকে সতর্ক করে দিতে যে আপনাকে নিয়ে আমরা চিন্তায় আছি। সেলিম, আমি কি বলেছি শুনবা? আমি বলছি দাদা আমাকে নিয়ে ভয় পায়েন না, কোনো বাঙালি আমাকে গুলি করতে পারবে না, আটকে পেয়ে যাবে, আমি আপনাদের নিয়ে দুশ্চিন্তায় আছি। সুতরাং এমনকি শোনা যায় এবং সম্ভবত সত্য যে খুনি মোস্তাক 15ই আগস্টের আগের দিন হাঁসের মাংস ভুনা করে রান্না করে টিফিন ক্যারিয়ে করে বঙ্গবন্ধুকে খাবার জন্য পাঠিয়ে এবং আমাকে তিনি বলেছিলেন যে মোস্তাক সম্পর্কে খুব সতর্ক থাকবা, শয়তান লোক, মাথার ভেতরে খালি প্যাচ, একটা তার কাটা ঢুকালে বের করলে দেখবা একটা স্ক্রু হয়ে গেল, এত প্যাচ। আমি বললাম তাহলে তাকে এত কাছাকাছি রাখেন কেন আপনি? বলে বুঝলা না, দুষ্টামি যাতে না করতে পারে চোখে চোখে রাখতে চাই, বগল তলায় নিয়ে পাশাপাশি। বঙ্গবন্ধু বাঙালি বুঝতেন কিন্তু শ্রেণী দ্বন্দ্বটা ততখানি বুঝে উঠতে পারেন এবং শ্রেণীর স্বার্থে জাতীয় এবং আন্তর্জাতিক কায়েমী স্বার্থবাদী শক্তি কত বর্বর এবং নৃশংস হতে পারে তার দৃষ্টান্ত আমরা 15ই আগস্ট করি। 15ই আগস্ট বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল, এই বিশ্ববিদ্যালয়ে তাকে বহিষ্কার করেছিল পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে এপ্রিলের সালে এবং তিনি রাষ্ট্রপতি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সম্মান নিয়ে 15ই আগস্ট আবার আনুষ্ঠানিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে চতুর্দিকে। এবং আমি তখন ঘটনাক্রমে ডাকসুর ভিপি, আমার লেখাপড়া শেষ হয়ে গেছে কিন্তু 73 সালের ডাকসু ইলেকশন ব্যালট বক্স চিন্তায়ের জন্য
এটা হইতে পারে নাই, আমি না চাইলেও আমাকে ওই পদ থাকতে হচ্ছে। বঙ্গবন্ধু আসবেন, ছাত্র সমাজের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়ার সেইটার একটা পরিচালকের দায়িত্ব আমার উপর পড়েছে। 14 তারিখ সকাল 10টার দিকে আমাকে এসে ডাক্তার অফিসে একজন এসে বলল, শামসুন্নাহার হলের গেটে পাকিস্তানের পতাকা লাগিয়েছে। আমি দৌড়ে গেলাম এবং যে দেখি ওখানে খাতা থেকে কাগজ ছিঁড়ে ক্রেয়ন রং হয় না বাচ্চারা যে রং করে ওইটা দিয়ে পাকিস্তানের ফ্ল্যাগ এঁকে আঠা দিয়ে গেটের সামনে লাগিয়ে রাখে। তাড়াতাড়ি আমি কাউকে জানাতে না দিয়ে এটা নিয়ে যাতে উত্তেজনা না হয় আমি এটা ছিঁড়ে ফেলে দিই। ঘন্টাখানেক পরে খবর আসলো সাইন্সানের বিল্ডিং তে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। আমি দৌড়ে আয় গেলাম, দেখি বাথরুমের ভেতরে গ্রেনেড বিস্ফোরণটা। তখন আবার শুনলাম যে লাইব্রেরির সামনে আর একটা গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। আমার অনেকদিন পর্যন্ত ধারণা ছিল যে অপারেশন হবে 32 নম্বরে, ওর জন্য ঘাতক শক্তি, এটাকে বলে ডাইভার্সনারি ট্যাকটিক। জি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আরেকটা বিষয় একটু জানার আছে যে সেই ঘটনার পরে আমরা জানি যে বলা হয় যে প্রতিবাদ করতে দেওয়া হয়নি বঙ্গবন্ধুকে হত্যার পরে যেই যারা ক্ষমতা দখল করেছিল সেই সময়ে, কিন্তু আমরা এটাও জানি যে আপনারা সে সময় ছাত্র সমাজের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেটি কিভাবে সম্ভব হয়েছিল এই সেই ক্ষমতা দখল করা যে যারা ক্ষমতা দখল করেছে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে? আচ্ছা বলছি, আমি বলছি, আমি সংক্ষেপ করে আনবো, সম্ভবত অতটা সময় নিয়ে জি আমাদের সঙ্গে আরো দুজন অতিথি আছেন তো উপায় হতে নাই, তবু এগুলো জানা দরকার। এই গ্রেনেড বিস্ফোরণ হয়েছিল, জাসদ ইদানিং কালে দাবি করছে যে এটা নিখিল বোমা, নিখিল নামে তাদের মেধাবী ছাত্র ছিল তারা এটা বিস্ফোরণ করছে। আমার অবশ্য ধারণা ছিল যে এটা ডাইভার্সনের জন্য, আমরা রাত্রি থেকে সিকিউরিটির জন্য ছাত্র ভলেন্টিয়ার চতুর্দিকে হল ক্যাম্পাস তারা চক্কর দিতে থাকে। এবং এই সময় একটা ঘটনা আমি না বলে পারছি না, সারা রাত ধরে ডিউটি হয়েছে এবং 14 আগস্টের এই সময়টায় আমি কলা ভবনে এবং সব ডিউটি করে ভলেন্টিয়াররা আসছে আবার যাচ্ছে। একটার দিকে শেখ কামাল আমাকে এসে বললো যে সেলিম ভাই সবাই তো আছে, আমি একটু বাসায় যাই। আমি দেখলাম যে মাত্র বিয়ে হয়েছে, মনটা আমার খুব নরম হয়ে গেল। আমি বললাম যে ঠিক আছে যাও, তবে শর্ত তুমি প্রেসিডেন্টের মোটর কেজে আসতে পারবে, আগে এসে ডিউটিতে জয়েন করতে হবে। আমি যদি মনটা নরম না করে শর্ত করে বলতাম যে তোমার যাওয়াটা চলবে না এখানে থাকবে, আমি জানি না ইতিহাস কি হতো, এইটা আমার মনের ভেতরে একটা দুঃখিত। তারপরে তো ভয়ঙ্কর অবস্থা, চতুর্দিকে কারফিউ জারি করা হয়েছে, ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে, এর ভেতরেই আমরা প্রতিবাদের জন্য প্রস্তুতি নিতে থাকি। এবং ইউনিভার্সিটি খুলেছিল সম্ভবত 18ই অক্টোবর, আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম। প্রথম দিনই ইউনিভার্সিটি করিডরে আমরা মিছিল করলাম, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নিবে মুজিব হত্যার বিচারতে। এবং আমাদের আগে নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আমরা ঘোষণা দিলাম যে 14 নভেম্বর আমরা নীরব মিছিল করে বঙ্গবন্ধু 32 নম্বরের বাসভবনে গিয়ে আমরা পুষ্পমাল্য অর্পণ করব। এবং সেই অনুযায়ী আমার সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় মিটিং হয়, সেইখান থেকে নীরব মিছিল করে আমরা 32 নম্বরে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছি। এবং ঢাকা শহরে প্রথম প্রকাশ্য মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ আমরা সংগঠিত করেছি। তখন আমরা শুনলাম যে জেলখানায় চার নেতার হত্যা করা হয়েছে, এবং আমরা যখন ফুল দিয়ে ফিরে আসছি তখন সেখান থেকে অর্ধদিবস হরতাল ঘোষণা করলাম আমি এবং সেই প্রস্তুতি কাজে জড়িত হলাম। তারপরে 7ই নভেম্বর এবং পরবর্তীকালের ইতিহাস আরো জি আমরা সেই ইতিহাসটি সম্পর্কে কিছু জানি, খুব ভালো হতো যদি আপনার কাছ থেকে আমরা আরো শুনতে পেতাম। আমাদের আরো দুজন অতিথি আছেন তাদের কাছ থেকেও কিছুটা শুনতে হবে। সুকান্ত গুপ্ত অলোক, একটু আপনার কাছে যেতে চাই। এবং এই যে বঙ্গবন্ধুর বিশ্বাস যাদেরকে করেছিলেন তারাই একসময় বিশ্বাসঘাতক হয়ে গেল এবং পুরো ঘটনাটাই আসলে ইতিহাসের ইতিহাসটাকে আসলে পাল্টে দেওয়া হলো, একটু শুনতে চাই আপনার কাছ থেকে সেই বিষয়ে। ধন্যবাদ, শ্রদ্ধা জাতির জনকের প্রতি
এবং জাতির জনকের পরিবার সদস্যদের প্রতি যারা যাদেরকে আমরা হারিয়েছি। সুকান্ত গুপ্ত অলোক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, আমরা এমএ আজিজের কাছ থেকে বরং এফাকে একটু শুনে নেই, সম্ভবত কানেকশনটা আবার ঠিক হলে আমরা তার কাছ থেকে শুনতে যাব। এমএ আজিজ, আপনি যদি কিছু যোগ করতেন। হ্যাঁ, দেখেন এখানে সেলিম ভাই আছেন, তিনি তো তখন রীতিমত নেতা ছিলেন, তিনি সবকিছুই প্রত্যক্ষ করেছেন। আমি তখন ইউনিভার্সিটি কিন্তু ফাইনালের ছাত্র, আমি সব ওইখানে উপস্থিত না থাকলেও আমি জানতাম। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, অনেক রাষ্ট্রনায়ক হত্যা হয়েছে, জেলে গেছে, জেল খেটেছে, কিন্তু পরিবার, সম্পূর্ণ পরিবার সহ হত্যা করা হয়েছে, আমার কাছে অন্তত পৃথিবীতে আরেকটি ঘটনা আমার কিন্তু স্মরণে পড়ে, কিন্তু এই বিচারটি যথাযথ ভাবে হয়নি। দীর্ঘদিন তাদের বিচারটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং ঝুলিয়ে রাখতে গিয়ে আমি তো বলবো যে যারা খুনি, যারা নিজেরা স্বীকারও করেছেন, তাদেরকেও কিন্তু ফাইনালি বাঁচিয়ে রাখতে পারে না। এবং রাজনীতিবিদদের কিন্তু প্রতিপক্ষ বা বিশ্বাসঘাতক ঘাতকতা কিন্তু রাজনীতিবিদরাই করে, কিন্তু এই জন্যই বলছি যে এই বঙ্গবন্ধুকে যে কয়েকজনের বিচার হলো, শুধু এই কয়েকজন মিলেই কি বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনাটা করেছিল? তাহলে এই 15 আগস্ট থেকে শুরু করে আপনার প্রায় দুই বছর তিন বছর যে আপনার এই ষড়যন্ত্রের অংশটা চলতে থাকলো, যাদেরকে আমরা ইনভলভ দেখলাম তাদের তো বিচার হলো না। এই জন্যই তো আমি মনে করি যে এটার একটা জাতীয় কমিশন হওয়া উচিত। আচ্ছা, কমিশন হয়ে এর পর্দারান্তরালে কি ষড়যন্ত্র দেশি বিদেশি সেটি উন্মোচন হওয়া জরুরি। জি, আরো শুনবো আপনাদের কাছ থেকে। সুকান্ত গুপ্ত অলোক, এই মুহূর্তে সম্ভবত শুনতে পাচ্ছি আমরা পরিষ্কার তাকে। আমি শুনতে পাচ্ছি, আমি যেটা বলতে চাইছিলাম যে সেলিম ভাই যে পয়েন্টে কথা বলেছেন, আমার মনে হয় এবং আজিজ ভাই যেখানে বললেন, অর্থাৎ একটি কমিশন হওয়া উচিত, আমার মনে হয় এটা এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি কথাটি, কিন্তু এখন পর্যন্ত ঘটনাটি ঘটেনি। তখন আপনি যে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই যে বঙ্গবন্ধুর কাছের মানুষরা, খুব ঘনিষ্ঠ মানুষরা এবং যাদেরকে বিশ্বাস করতেন, তারা ঘটনাটি ঘটিয়েছে এবং তারা খুব কাছাকাছি ছিলেন। সেলিম ভাই যেটি বলেছেন যে এই খন্দকার মোশতাককে বঙ্গবন্ধু জানতেন, চিনতেন, তিনি কিরকম ঘৃণিত এবং কিরকম কিরকম নটোরিয়াস সেটা বঙ্গবন্ধু ভালোই জানতেন, এবং বঙ্গবন্ধু এটিও বলেছেন যে সে যেন বেশি বাড়তে না পারে তার জন্য তাকে আমি কাছে রেখেছি। কিন্তু কথা হচ্ছে যে শুধুই কি মুশতাক, শুধুই মুশতাক নয়। সেলিম ভাই আজকে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14 আগস্টে সেই যে পাকিস্তানের পতাকা লাগিয়ে দেওয়া গেটে একে, তারপর গ্রেনেড ফাটানো, সেটা সেটা কি 15 আগস্টের পূর্ব প্রস্তুতি, কোনো কিছুকে ডাইভার্ট করার চেষ্টা, নাকি এখন তিনি যেটি জানতে পাচ্ছেন যে এটি জাসদের একটি উৎসাহী গ্রুপ করেছিল, তারা নিখিল বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল, কিন্তু সেটিও কেন, সেটিও অবশ্যই অনুসন্ধানে আসতে হবে। এক হচ্ছে যে সেনাবাহিনীর একটি অংশ সেখানে কারা ছিল, এটি বিষয়ে রাজনৈতিক শক্তির মধ্যে কি কারা কিভাবে খেলছিল সেটি আরেকটি বিষয়, এবং আন্তর্জাতিকভাবে কারা কিভাবে খেলছিল সেটি আরেকটি বিষয়। এই যে যতগুলো চরিত্র এখন অনেক কিছু কিন্তু প্রকাশ হচ্ছে, আপনি আপনি প্রশ্ন রাখছিলেন সেলিম ভাইয়ের কাছে যে কিভাবে প্রতিবাদটি হয়েছে, প্রতিবাদ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই প্রতিবাদ উচ্চারিত হয়েছে, কিন্তু প্রতিরোধ কি হয়েছিল, প্রতিরোধের প্রশ্ন তো আসে যে সেই সেনাবাহিনী সেনাবাহিনী বা রাষ্ট্রের যিনি সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর যিনি সর্বাধিনায়ক, তিনি তিনি আক্রান্ত হয়েছেন,
সশস্ত্র বাহিনী কি ভূমিকা রেখেছে, রক্ষী বাহিনী কি ভূমিকা রেখেছে, তাদের তাদের যে ভূমিকা সেখানে কারা কি, এবং তাদের সঙ্গে যে রাজনৈতিক নেতৃত্ব ছিল কারা কি ভূমিকা, আজকে কিন্তু অনেক কিছু আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, অনেকগুলো বই পত্র অনেকগুলো গবেষণা আমাদের সামনে আছে। কিন্তু এই দুয়ে দুয়ে চার মেলানোর কাজটি কিন্তু রাষ্ট্রকেই করতে হবে, কমিশনেই গঠন করতে হবে, তারা সেই কাজটিকে। জি জি, আমরা আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে সুকান্ত গুপ্ত অলোক, সময় স্বল্পতার কারণে আপনাদের কাছ থেকে পুরোপুরি শুনতে পারছি না। মুজাহিদুল ইসলাম সেলিম, খুব ভালো হতো যদি আরো ইতিহাসটি আপনার সম্পর্কে বা আপনার কাছ থেকে যদি আমরা জানতে পারতাম, যেহেতু আপনি সেই সময়ের প্রত্যক্ষদর্শী, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটি আমরা জানতে পারছি না। তারপর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে আমাদের আয়োজনে সময় দিলেন, সেই জন্য আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের দুজন নির্ধারিত অতিথি আছেন, তাদের নিয়ে আবারও ফিরব, দর্শক সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছি আমি শাহনাজ রুমা, আমার সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আছেন দেশ টিভির সম্পাদক সুকান্ত গুপ্ত অলোক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের সংবাদ সম্প্রসারণে। সুকান্ত গুপ্ত অলোক, এ পর্যায়ে আপনার কাছে যেটি জানতে চাই, আরেকটি খবরের বিশ্লেষণ যদি আপনি একটু আমাদেরকে করে শোনান, সেটা হচ্ছে যে যশোরের যে ঘটনাটি, অর্থাৎ একটি সংশোধনাগারে আমরা দেখলাম তিনজন মারা গেল গতকালকে, এবং বলা হচ্ছে যে 10-12 জনকে সেখানে ডেকে নিয়ে হাত মুখ বেঁধে তাদেরকে পেটানো হয়েছে এবং পেটাতে পেটাতে আসলে তাদেরকে মেরে ফেলা হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, সংশোধনাগার বলা হচ্ছে, কিভাবে এটি সংশোধনাগার হয় বা এই ঘটনাটি আসলে কতটা দুঃখজনক আমাদের জন্য? খুবই দুঃখজনক, খুবই কষ্টের এবং খুবই মর্মান্তিক। এবং আরো কেন খারাপ লাগলো জানেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানে ছিলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠান করেছেন জাতীয় শোক দিবস উপলক্ষে, 15ই আগস্টে যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য 50,000 বার একটি কোরআন খতম হয়েছে, এবং সেই কোরআন খতমটি করেছে কিন্তু শিশুরা করেছে, এতিম শিশুরা করেছে। এবং সেখানে তিনি বলছেন যে আমি কাজ করছি, আমার সরকার কাজ করছে শিশুদের কিশোরদের উন্নত ভবিষ্যতের জন্য, আমার সরকার কাজ করছে। এবং এই যে এই অনুষ্ঠানটি আয়োজনটি যেটি হয়েছে, এই আয়োজনটির উদ্যোক্তা কিন্তু ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এবং দেখেন যশোরের যে ঘটনা সেটিও কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন। আগে আমরা বলতাম কিশোর সংশোধনাগার, এখন এগুলোকে বলা হয় শিশু উন্নয়ন কেন্দ্র। কারণ এখানে যারা ছোটখাটো অপরাধ করেছে, কম বয়সী শিশু বয়সী, নাবালক বয়সী, কিশোর বয়সী বা জুভেনাইল যারা, তাদেরকে জেলখানায় না রেখে তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়, যে সেখানে তারা কাউন্সিলিং এর মাধ্যমে তারা তাদের যে সাজার মেয়াদ 1 বছর, 6 মাস, 2 বছর যাই হোক না কেন, সেই সময়টা সেখানে কাটিয়ে তারা তাদের মানসিক অবস্থায় সেই অপরাধ বোধ সব কিছু ঘুচে গিয়ে সেভাবে কাউন্সেলিং করে তাদেরকে আবার সমাজের স্রোতে, নিজের পরিবারে, সমাজে, তাদের লেখাপড়ায় ফিরিয়ে দেওয়া। এই হলো কিন্তু মহৎ উদ্দেশ্য হলো এই শিশু উন্নয়ন কেন্দ্রে। কিন্তু আমরা কি দেখছি, এখানে ঘটনা ঘটে গেছে, এবং যেটা বলা হচ্ছে যে এই ঘটনাটি কারা ঘটিয়েছে, সেখানে কর্মকর্তারা আছেন, অর্থাৎ যারা এটি চালান, এবং চালিয়ে শুধু তাই নয়, সেখানে শিশু উন্নয়নের কোনো কাজ হচ্ছে না, বরং যে শিশুরা আসছে, শিশু কিশোররা আসছে। তবে শুরুর দিকে তো এই ঘটনাটিকে, বিশেষ করে গতকালকে পর্যন্ত তো এই ঘটনাটিকে অন্য একটি মোড় দিতে চেয়েছিলেন তারা। তারা বলছেন যে শিশুদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষের কারণে এটি হয়েছে। হ্যাঁ, শিশুদের মধ্যে দলাদলির বিষয়টা যুক্ত হয়ে গেছে। কিন্তু তাই বলে কি দলাদলি নাই? দলাদলি আছে, সেই দল উপদলগুলো তৈরি করছে কিন্তু এই কর্মকর্তা। সবচেয়ে দুঃখজনক, আমরা টঙ্গীর যে শিশু সংশোধনাগারের কথা জানি, সেখানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, সেখানে শিশু কিশোররা বিদ্রোহ করেছে, সেখানে খাবার ঠিক নেই, সেখানে থাকার জায়গা ঠিক নেই, সেখানে অত্যাচার নির্যাতন সেটা হতো। আজকে সেই টঙ্গী থেকে আমরা যশোরে ফিরে গেলাম, এবং সেই শিশু উন্নয়ন কেন্দ্রের কি অবস্থা, সেখানে কি হচ্ছে, সেখানে চুল কেটে দেয়া নিয়ে ঘটনা ঘটছে, কিন্তু শিশু উন্নয়নের যে মূল কাজটি সেটি হচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের, সবচেয়ে কষ্টের,
কর্মকর্তারা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে সেটাই, এবং তারাই তো যুক্ত বলতে তারাই তো আসলে নিয়ে পিটানোর ঘটনা থেকে শুরু করে সবকিছুতে, অর্থাৎ যখন অবস্থা একেবারে গুরুতর খারাপ দেখেছে তখন তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করেছে বিষয়টি। আমরা একটু এম এ আজিজের কাছ থেকেও শুনে নিতে চাই। এম এ আজিজ, আমরা যখন সুষ্ঠু বিচার চায় এরকম কথা চারিদিকে শুনছি, যে কোনো পরিবারের পক্ষ থেকেই আমরা এই দাবিটি শুনছি যখন তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছে, কিন্তু এই সুষ্ঠু বিচার আসলে আমরা পাচ্ছি কতটা? মানে এই সমসাময়িক সময় যদি আমরা ধরি, বেশ কিছু ঘটনা নিয়ে, করোনার মহামারীর মধ্যে বেশ কিছু ঘটনা নিয়ে কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন, তার মধ্যে এরকম একটি ঘটনা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমরা তো আমাদের দেশে তো আইন মানার কালচারটা কম, আমাদের দেশে আইন আছে যে 9 বছরের শিশু পর্যন্ত শিশুরা কোন অপরাধ করে না, আর 18 বছর পর্যন্ত শিশুরা অপরাধ করে না, ভুল করে। এটা বিবেচনা করেই আপনাদের শিশুদের সাথে ব্যবহার করতে হবে। এখন এই যে শিশু উন্নয়ন কেন্দ্রে, এরা কিন্তু 18 বছরের নিচের শিশুরা থাকে। তো এখন যশোর শিশু উন্নয়ন কেন্দ্র এখন নাম হয়েছে, এটা আসলে আগে ছিল আপনার জেলখানা। এখানে আমি নিজে মিডিয়ার কাছে শুনে নয়, আমি যশোরে থেকে জানার চেষ্টা করেছি, এই মাসের 3 তারিখে একটি ছেলেকে দিয়ে চুল কাটানো হচ্ছে। তো ওখানে হেড আনসার যে আছে, ওখানে আনসার পাহারা দেন আছে, হেড আনসারের চুল কাটিয়ে দিতে বলছে ছেলেটাকে। ছেলেটা বলছে যে আমি অনেক কয়েকজনের চুল কেটেছি, আমার হাত ব্যথা করতেছে, আপনাকে আমি কাল চুল কেটে দেবো। এরপরে তাকে মারপিট করা, এর প্রতিবাদে শিশুরা কিন্তু ওই হেড কনস্টেবলকে হেনস্থা করে। তারপর আপনার গতকাল এইটার প্রধান হচ্ছে তত্ত্বাবধায়ক, সেকেন্ড ম্যান হচ্ছে উপপরিচালক, তত্ত্বাবধায়ক মাঝে মধ্যে আসেন। তো উপপরিচালক সাহেব কালকে বিচার করেছেন, বিচারের পরে এই ছেলে 12-14 জন ছেলেকে নিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে, হাত এবং পা বেঁধে, মুখ বেঁধে তাদেরকে পিটিয়েছে। পিটিয়ে তারপরে 6 ঘন্টা পর তাদেরকে হসপিটালে নিয়েছে। এখন প্রশ্ন যে পিটানো হয়েছে, যদি 6 ঘন্টা যখন ওখানে আপনার ডেপুটি কমিশনার ভিজিট করেছে পুলিশে, তিনি হতবাক হয়ে গেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করি আমরা, এরকম একটি ঘটনা ঘটলো 6 ঘন্টা পরে আমরা জানলাম। অর্থাৎ ঘটনার পরপরও যদি ছেলেগুলোকে হসপিটালে আনা হতো, তাহলে হয়তো এই 3 জন মারা গেছে, এরা হয়তো বেঁচেও যেতে পারত, এবং এখনো 3-4 জন কিন্তু খুবই করুণ অবস্থায় আছে। 4 জন এখনো বলা হচ্ছে যে গুরুতর আহত অবস্থায় তাদের, তারাও এত গুরুতর হতো না। এখন প্রশ্ন এখানের অভিযোগ, গত 2 বছর আগে আপনার জেলা প্রশাসন থেকে এই অভিযোগ এই এই কেন্দ্র সম্পর্কে অনেক আগেই আছে, অনেক ছেলেরা পালিয়ে গেছে, তারা আর ফিরে পায় নাই তাদেরকে, এবং ছেলেরা বারবার বিদ্রোহ করেছে, ইত্যাদি করেছে। ওখানে তদন্ত করে দেখা গেছে যে তাদের উপরে আপনার সংশোধন দূরের কথা, তাদের উপরে নির্যাতন চালানো হয়, খাবার অব্যবস্থা, খাবার অল্প, খাবার অনুন্নত মানের, থাকা খাওয়া সুবিধা অনুন্নত মানের, যার ফলে ছেলেরা আরো বিদ্রোহী হয়ে ওঠে, আক্রান্ত আক্রমণাত্মক হয়ে গেছে। তখন প্রশাসন কিন্তু সুপারিশ কিছু দিয়েছে, কিন্তু সমাধান হয় নাই। আচ্ছা, তার মানে এখন এই শিশু উন্নয়ন কেন্দ্র যেগুলো আছে, নিশ্চয়ই সেগুলোর দিকেও নজর দেওয়ার সময় এসেছে। সেখানে কতটা জি, সেখানে আসলে কতটা তাদের সংশোধন করার প্রক্রিয়াটি চলছে সেটি নিয়েও নজর দেওয়ার সময় এসেছে। আরো একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে ফিরবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছি আমি শাহনাজ রুমা, এবং আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আছেন দেশ টিভির সম্পাদক সুকান্ত গুপ্ত অলোক। আবারও দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সম্প্রসারণে। আরেকটি বিষয় নিয়ে আপনাদের দুজনের মন্তব্য শুনতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামের যে ঘটনা, ইন্টার্ন চিকিৎসক এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থীরা আছেন, মেডিকেলের শিক্ষার্থীরা, তাদের সঙ্গে গতকালকে রাতের একটি ঘটনা, এবং সেই ঘটনার জের ধরে আজকে সারাদিন আন্দোলন সেখানে চলছে, এবং এর ফলে যেটি হয়েছে, যারা চিকিৎসা নিতে সেখানে আসছেন তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এবং এই সময় আপনারা জানেন যে করোনা রোগীর বা করোনার একটা মহামারী চলছে, ফলে সেই রোগী যারা আছেন তারাও নিশ্চয়ই অনেক দুর্ভোগ পোহাচ্ছেন, সেটি আমরা আজকে সারাদিন ভর গণমাধ্যমে দেখলাম। সুকান্ত গুপ্ত অলোক, যদি একটু বলতেন এই সব ঘটনাগুলো আসলে নানান, এর আগের অংশেই বলছিলাম যে আসলে নানান ঘটনা আমাদেরকে ভাবাচ্ছে বা ভোগাচ্ছে, এরকমই একটি ঘটনা, আপনার মন্তব্য শুনতে চাই।
আর যখন ঘটনাটি ঘটে চট্টগ্রাম মেডিকেল কলেজে, এখন চট্টগ্রাম মেডিকেল কিন্তু খুব ঘটনাবহুল, সবসময় কিন্তু এখানে কিন্তু এরকম এই ইন্টার্ন চিকিৎসকদের এই যে ঘটনাটি, এরকম ঘটনা ঘটছে। এই যে আপনি যেটি বললেন যে করোনা কালে যে ঘটনা, তাতে করোনার চিকিৎসা ব্যাহত হচ্ছে, সেটাই আমাদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। আপনি দেখবেন যে এই করোনার সময়ে যে ফ্রন্টলাইনে যারা কাজ করছেন চিকিৎসকরা, সেটা ইন্টার্ন হোক, ছাত্র হোক, শিক্ষার্থী হোক, এবং অনেকে আপনার স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছে, কিন্তু সেরকম আছে। এই এটা তো খুলনাতে একটি ঘটনা ঘটেছিল যে একজন রোগীর ঘটনা, তার চিকিৎসা নিয়ে অভিযোগ, এবং সেই অভিযোগ থেকে একজন চিকিৎসক কিন্তু মারা গেছেন, কিন্তু সেই এই প্রহারের ঘটনায়। এরকম একটি ঘটনা কিন্তু খুলনায় ঘটেছিল একেবারে শুরুর দিকে, এখন আমরা ঘটনা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। এই ঘটনাগুলো আমরা চাই না, কিন্তু তারপরও ঘটে ঘটে যাচ্ছে। কেন ঘটছে সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করি না। অর্থাৎ এটা যদি ইন্টার্নদের নিয়ে হয়ে থাকে, তাহলে ইন্টার্নদের অভাব অভিযোগ আছে, তাদের মানে সুযোগ সুবিধার বিষয় আছে, এবং করোনার জন্য তারা যখন কাজ করছে, ঝুঁকি নিয়ে কাজ করছে, সেই ঝুঁকির জায়গাটি অ্যাড্রেস করতে হবে কিন্তু কর্তৃপক্ষকে, সেটা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হোক আর হাসপাতাল কর্তৃপক্ষ হোক। আমার মনে হয় ওই জায়গাটায় বারবার আমাদের কোনো ঘাটতি আছে কিনা, আবার যেই ঘটনার জন্য আমরা যেটি বলছিলাম শুরুর অংশে যে যারা রোগী আছেন তারা কিন্তু সাফার করছেন। খুলনার ঘটনা সুকান্ত গুপ্ত অলক বলছিলেন, সে সময় আমরা দেখলাম যে সেখানেও চিকিৎসা সেবা বন্ধ। আন্দোলনের কি বিকল্প কোনো পথ আছে কিনা এই ধরনের ক্ষেত্রে? না, দেখেন, এটা বললে তো সমস্যা। আপনি বললেন যে বিচ্ছিন্ন ভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ আলাদা সার্ভিস দিবে, এটা আশা করা যায় না। বগুড়ায় একটা সুইচ বন্ধ, ইলেকট্রিক সুইচ বন্ধ করা নিয়ে আপনার কি মারামারি হয়ে গেল? সুতরাং ইন্টার্ন ডাক্তাররা যারা আছেন, তারা প্রায় সব হসপিটালে এরকম হঠাৎ করে ছোটখাটো বিষয়েও বড় বিষয়েও আপনার স্ট্রাইক করে বসে, কিন্তু তারা তো ওদমা চিকিৎসাটা, তাদের উপরে আস্থা থাকতে হবে রোগীদের, এটা তাদের দায়িত্ব, তাদেরও সৃষ্টি করতে হবে। এবং আপনারা বলি, বিশেষ করে আমরা বলি, মুসলমানরা বলি যে হোক মত রেজেক দৌলত আল্লাহর হাতে, আর যদি চিকিৎসায় তো সবাই বেঁচে থাকবে না, কেউ মারাও যাবে, তার কারণে যে ডাক্তারকে মারতে হবে বা হসপিটাল ভাঙতে হবে এটাও তো ঠিক নয়। তবে এই কারণটা হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিশেষ করে যারা ইন্টার্ন ডাক্তার এরা কিন্তু ইয়াং, মাত্র পেশায় আসছে। আপনি দেখেন, সব যদি আপনি সার্ভে করে দেখেন যে সব রাজনৈতিক ভাবে একমতা দর্শক, তাদেরও রাজনৈতিক কন্ট্রিবিউশন আছে, তারা সুতরাং তারা ব্যাপক, তারা কাউকে মানে না। সব সেক্টরে আপনি দেখেন, সব জায়গায় যেন একটা বেপরোয়া ভাব, কেউ কাউকে মানছে না। কারণ হচ্ছে যে সব জায়গায় আসলে একমুখী রাজনৈতিক চরিত্র হয়ে গেছে, তার ফলে দেখেন কোনো জায়গায় কোনো কিছু হ্যান্ডেল করা যাচ্ছে। আজকে যদি ব্যালেন্স থাকতো, সব জায়গায় ব্যালেন্স থাকতো, তাহলে হয়তো এটা কিন্তু মোকাবেলা ইন্টারনালি হতো বা একজন আরেকজনকে বুঝাতে পারতো, এই স্কোপ তো নাই। সুতরাং আমি বলবো যে সবার উদ্যোগে যে যে পেশায় থাকে, যেমন আমরা সাংবাদিক, আমরা যদি ছোট্ট একটা কারণে যদি স্ট্রাইক করে দেই, সব জায়গা বন্ধ করে দেই, এটা তো সর্বোচ্চ, এটা তো তাহলে তো আমরা যে জনগণের, যে আমরা যে দেশের যে বলা হয় যে আমরা ওয়াচডগ, জি মানে সবাইকে সবার জায়গা থেকে আসলে সেই চেষ্টাটা করতে হবে। আমাদের সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আয়োজন আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা তখন সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজন।